শিক্ষা মহাশয় মহাশয় সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ ম্যাডামে রিটায়ার ম্যাম আমাদেরকে অনেক ভালোবাসতেন, ক্লাসে যখন পড়াতে বলতেন বাবা ভালো করে পড়াশুনো করো, পড়াশুনো করার পাশাপাশি ভালো মানুষ হয়ে ওঠো। আমাদের এই বিদ্যালয়ে আরো একজন প্রাক্তন শিক্ষক শ্রী অরুণ দশকর স্যার বলতেন পড়াশুনোর আগে প্রথমে তোমাদের উচিত ভালো মানুষ হয়ে ওঠা, আর সেই মানুষ হওয়ার জন্য প্রথমে তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি এবং দেশ গড়ার কাজে নিজেদেরকে এগিয়ে যেতে হবে। ম্যামের কাছে আমি যখন ক্লাস এইটে পড়ি, সরি ক্লাস নাইনে পড়ি, তখন আমি স্কুলে প্রথম এসেছিলাম। স্কুলের যখন বিভিন্ন অনুষ্ঠান হতো, রবীন্দ্র জয়ন্তী, নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী, বিভিন্ন অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে যেত। তখন আমি ম্যামের কাছে যেতাম যে ম্যাম আমি একটা কবিতা বলতে চাই। স্টাফ রুমে যখন যেতাম তখন পাটা হয়তো কাঁপতো, ম্যাম বলতো তোর পা কাঁপছে কেন, তুই দাঁড়া। ম্যাম ম্যামের কাছে প্রথম যে কবিতাটা আমি রিহার্সেল দিয়েছিলাম প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই কবিতাটা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছো বারে বারে, দয়া এই সংসারে তারা বলে গেল ক্ষমা করে সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসও, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাকি তারে, আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশির সংগীত হারা, আমার বর্ষার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমায় বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। সেই প্রথম দিন যখন পাটা কাঁপতে কাঁপতে স্টাফ রুমে যেতাম, ম্যামের সেই ভালোবাসা ম্যামের সেই শেখানো আজ আমার এই এগিয়ে চলার যে ইচ্ছা সেটা আরো বাড়িয়ে দেয়। ম্যামের প্রতি শত কোটি শ্রদ্ধা, এবং এখানে উপস্থিত আমার এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ভালোবাসা। তবে হ্যাঁ একটা কথা বলবো, আমাদের মাননীয় স্যার বলছিলেন যে ম্যামের দুটো ইচ্ছা, একটা ভ্রমণ অর্থাৎ বেড়াতে যাওয়া, আর একটা ইচ্ছা ম্যাম একটা খুব সুন্দর বাগান তৈরি করবেন। ম্যামের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ থাকবে, ম্যাম যদি কখনো আমাদের সুযোগ দেন আমরা একবার ম্যামের তৈরি করা বাগানে যেতে চাই। কারণ কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা ছিল আমি দেখি, কবি সেখানে সবসময় দেখতে চেয়েছেন সবুজ। মাননীয় স্যার বলছিলেন যে ম্যামের একটা অন্যতম হবি হলো প্রকৃতি মেলবন্ধনে সবুজ বাগান তৈরি করা, আর এই প্রকৃতি কিন্তু বাস্তব সমাজে খুবই প্রয়োজন। তো ম্যামের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, ম্যাম যদি কখনো আমাদের সুযোগ দেন ম্যামের তৈরি করা বাগানে আমরা সবাই মিলে একবার যাওয়ার চেষ্টা করব। 2018 সালে আমাদের ব্যাচের পক্ষ থেকে নিকেতন, আকাশ, ধ্রুবজ্যোতি, তৌসিফ আমরা সকলে মিলে ম্যামের জন্য একটা ছোট্ট উপহার আমরা নিয়ে এসেছি, তো ম্যামকে আমরা সেটা দেবো।